নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল শে বুস্টারি। আজকে হচ্ছে 29 সেপ্টেম্বর, 29/9/2020 কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আমরা ভিডিওতে আলোচনা করবো, জেনে নেবো আজকের ডেটের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো। আর তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর এখনো পর্যন্ত যদি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করনি তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো, তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করো। আর ভিডিও ডিসক্রিপশনে পিডিএফ লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা পিডিএফ ডাউনলোড করতে পারবে সম্পূর্ণই বিনামূল্যে। তোমরা ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করো, ওখান থেকে তোমরা ডেলি পিডিএফ ডাউনলোড করতে পারবে। আজকে প্রথম প্রশ্নটি আমাদের কাছে রয়েছে, সেটি হচ্ছে কোন রাজ্য সরকার কোভিড-19 থেকে সুস্থ হওয়া ব্যক্তিদের জন্য টিবি পরীক্ষা বাধ্যতামূলক করল। সম্প্রতি কোন রাজ্য সরকার করোনা থেকে সুস্থ হওয়া ব্যক্তিদের জন্য টিবি পরীক্ষা বাধ্যতামূলক করল? এক্ষেত্রে উত্তরটি হবে পশ্চিমবঙ্গ। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। এবার ডিটেলস যাব, পশ্চিমবঙ্গের মোটো কী রয়েছে সত্যমে জয়তে, আর বর্তমান গভর্নর কে রয়েছেন পশ্চিমবঙ্গের? জগদীপ ধনকর। পশ্চিমবঙ্গের ক্যাপিটাল কী রয়েছে? কলকাতা। আর বর্তমান চিফ মিনিস্টার কে রয়েছেন? মমতা ব্যানার্জি। নেক্সট কোশ্চেন, সম্প্রতি কাকে অল ইন্ডিয়া ওমেন্স সিলেকশন কমিটির চিফ হিসেবে নিযুক্ত করা হলো? সম্প্রতি কাকে অল ইন্ডিয়া ওমেন্স সিলেকশন কমিটির চিফ বা হেড হিসেবে নিযুক্ত করা হলো? এক্ষেত্রে উত্তরটি হবে নিতু ডেভিড। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। ফর্মার ইন্ডিয়ান ক্রিকেটার নিতু ডেভিড অ্যাপয়েন্টেড অ্যাজ হেড অল ইন্ডিয়া ওমেন্স সিলেকশন কমিটি বাই দ্য বিসিসিআই, বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া। এর দ্বারা নিতু ডেভিডকে অল ইন্ডিয়া ওমেন্স সিলেকশন কমিটির চিফ বা হেড হিসেবে নিযুক্ত করা হয়েছে। তাহলে বিসিসিআই হেডকোয়ার্টার কোথায় রয়েছে? মুম্বাইয়ে। আর কয় প্রতিষ্ঠিত হয়? বিশ্বে গড়ে ওঠে 1928 ডিসেম্বরে। তোমাদের জন্য এক্ষেত্রে একটি কোশ্চেন রয়েছে, সেটি হচ্ছে বর্তমানে বিসিসিআই এর প্রেসিডেন্ট কে রয়েছেন, এটা আমাকে কমেন্ট করে জানাবে। বিসিসিআই এর বর্তমান প্রেসিডেন্ট কে রয়েছেন, এটা আমাকে কমেন্ট করে জানাবে। নেক্সট কোশ্চেন, প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের জীবনী নিয়ে যে সিনেমা তৈরি হচ্ছে তার নাম কি? সুশান্ত সিং রাজপুতের জীবনী নিয়ে যে সিনেমাটি তৈরি হচ্ছে তার নাম কি? এক্ষেত্রে উত্তরটি হবে ন্যায় দ্য জাস্টিস। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে ছবির নাম কি? ন্যায় দ্য জাস্টিস, যেখানে সুশান্ত সিং রাজপুতের মৃত্যু রহস্য এবং বলিউডের মাদক যোগ সবই দেখানো হবে এই ছবিতে, এবং থাকবে প্রয়াত অভিনেতা তথা সুশান্ত সিং রাজপুতের স্টার হওয়ার আগের জীবন তথা ওনার আর্লি লাইফ থেকে শুরু করে উনি কীভাবে সিনেমাতে আসেন, মানসিক অবসাদ, প্রেম এবং ওনার কীভাবে রহস্যময় মৃত্যু হয়, এটা আমরা এই সিনেমার মাধ্যমে দেখতে পাবো। এক্ষেত্রে সুশান্ত সিং রাজপুতের চরিত্রের জন্য বেছে নেওয়া হয়েছে জুবের খানকে, এবং রিয়া চক্রবর্তীর চরিত্র অভিনয় করছেন শ্রেয়া শুক্ল। নেক্সট কোশ্চেন, সম্প্রতি কোন শহরে নো মাস্ক নো সার্ভিস ক্যাম্পেইন চালু হলো? কোন শহরে নো মাস্ক নো সার্ভিস ক্যাম্পেইন চালু হলো? এক্ষেত্রে উত্তরটি হবে যোধপুর। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। সম্প্রতি জনসচেতনতা বৃদ্ধি করার জন্য রাজস্থানের যোধপুর শহরে নো মাস্ক নো এন্ট্রি এবং নো মাস্ক নো সার্ভিস এই দুটি ক্যাম্পেইন লঞ্চ করা হয়েছে। তোমাদের জন্য এক্ষেত্রে একটি প্রশ্ন রয়েছে, সেটি হচ্ছে যেমন আমরা রাজস্থানের জয়পুরকে কিং সিটি হিসেবে জানি, তেমন যোধপুরকে কোন সিটি বা কোন শহর হিসেবে পরিচিত, এটা আমাদেরকে কমেন্ট করে জানাবে। যোধপুর শহরটি কোন শহর নামে পরিচিত, এটা আমাকে কমেন্ট করে জানাবে। এবার পরের প্রশ্নে, কমিউনিটি অফ ইউরোপিয়ান রেলওয়ে অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার কোম্পানিজ সিইআর এর নতুন এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে কে নিযুক্ত হলেন? এক্ষেত্রে উত্তরটি হবে অ্যালবার্টো মাজোলা। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। এখানে ওনার ছবি আমরা এখানে দিয়েছি। আর কমিউনিটি অফ ইউরোপিয়ান রেলওয়েজ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার কোম্পানিজ এর হেডকোয়ার্টার কোথায় রয়েছে? বেলজিয়ামের ব্রুসেলসে। আর এটি কয় প্রতিষ্ঠিত হয়? 1988। পরের প্রশ্নে, যাত্রীদের জন্য ফ্লাইটে ইন্টারনেট পরিষেবা প্রদান করা ভারতের প্রথম এয়ারলাইন সংস্থার নাম কি? যাত্রীদের জন্য ফ্লাইটে ইন্টারনেটের পরিষেবা প্রদান করা ভারতের প্রথম এয়ারলাইন সংস্থার নাম কি? এক্ষেত্রে উত্তরটি হবে ভিস্তারা। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। বর্তমানে সিও কে রয়েছেন ভিস্তারার? লেসলি থং। আর এটি কয়ে গড়ে ওঠে? 2013তে নিউ দিল্লিতে। আর এর ফাউন্ডার্স অর্গানাইজেশনরা কী রয়েছে? সিঙ্গাপুর এয়ারলাইন্স এবং টাটা সন্স। নেক্সট কোশ্চেন, সম্প্রতি প্রয়াত হলেন যশবন্ত সিং, উনি নিম্নের কোন ক্ষেত্রের সঙ্গে জড়িত ছিলেন? যশবন্ত সিং উনি নিম্নের কোন ক্ষেত্রের সঙ্গে জড়িত ছিলেন? এক্ষেত্রে উত্তরটি হবে রাজনীতিবিদ। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। এবার ডিটেলস যাব, প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা যশবন্ত সিং রবিবার সকালে 82 বছর বয়সে মারা যান। আর উনি অটল বিহারী বাজপেয়ীর আমলে প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে দায়িত্বে ছিলেন। পরের প্রশ্নে, সম্প্রতি রাজস্থানকে কোন ব্যাংক $300 মিলিয়ন ঋণ প্রদান করলো? রাজস্থানকে কোন ব্যাংক $300 মিলিয়ন ঋণ প্রদান করলো? এক্ষেত্রে উত্তরটি হবে এডিবি। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। এডিবি তথা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এই ঋণটি প্রদান করেছে। তোমরা রাজস্থানের অবস্থানটি দেখো ভারতের ম্যাপে, লাল রঙের অংশটি হচ্ছে রাজস্থান।
আর এক্ষেত্রে রাজস্থানের শহরগুলিতে জল সরবরাহের অবকাঠামো এবং পরিষেবাগুলোকে আরও উন্নয়নের জন্য এই ঋণ প্রদান করা হয়েছে। আর এডিবির হেডকোয়ার্টার্স কোথায় রয়েছে? ফিলিপিন্সের মান্দালুয়াংয়ে। আর এটি কবে প্রতিষ্ঠিত হয়? 1966 ডিসেম্বর। আর এতে কতগুলি মেম্বার কান্ট্রি রয়েছে? 68টি। আমাদের জন্য এক্ষেত্রে একটি কোশ্চেন রয়েছে, সেটি হচ্ছে বর্তমানে এডিবি তথা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের প্রেসিডেন্ট হিসেবে কে রয়েছেন বা প্রেসিডেন্ট পদে কে রয়েছেন এটা আমাকে কমেন্ট করে জানাবে। এডিবি ব্যাংকের বর্তমান প্রেসিডেন্ট কে রয়েছেন এটা আমাকে কমেন্ট করে জানাবে। এবার পরের প্রশ্নে, সম্প্রতি কে ফর্মুলা ওয়ান রাশিয়ান গ্র্যান্ড প্রিক্স 2020 খেতাব জয়লাভ করলেন? এক্ষেত্রে উত্তরটি হবে ভালতেরি বোটাস। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। সম্প্রতি ভালতেরি বোটাস, যিনি হচ্ছেন একজন ফিনল্যান্ডের কার রেসিং ড্রাইভার যিনি সম্প্রতি মার্সিডিস টিম থেকে বিলং করছেন, উনি এই ফর্মুলা ওয়ান রাশিয়ান গ্র্যান্ড প্রিক্স 2020 জিতলেন। এক্ষেত্রে প্রথম স্থানে তাহলে কে রয়েছেন? ভালতেরি বোটাস। দ্বিতীয় স্থানে রয়েছেন ম্যাক্স ভার্স্টাপেন এবং তৃতীয় স্থানে রয়েছেন লুইস হ্যামিল্টন। তোমার জন্য এক্ষেত্রে একটি কোশ্চেন রয়েছে, সেটি হচ্ছে সম্প্রতি অনুষ্ঠিত হওয়া ইটালিয়ান গ্র্যান্ড প্রিক্স 2020 খেতাব কে জয়লাভ করেন এটা আমাকে কমেন্ট করে জানাবে। এবার পরের প্রশ্নে, সম্প্রতি কোন কেন্দ্রীয় মন্ত্রী ডেস্টিনেশন নর্থ ইস্ট 2020 উদ্বোধন করলেন? কোন কেন্দ্রীয় মন্ত্রী ডেস্টিনেশন নর্থ ইস্ট 2020 উদ্বোধন করলেন? এক্ষেত্রে উত্তরটি হবে অমিত শাহ। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। বর্তমানে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এটি উদ্বোধন করেছেন, যেটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে অর্থাৎ ভার্চুয়ালি 27 সেপ্টেম্বর 2020 উদ্বোধন করেন। আর এটা ইকো ট্যুরিজম, কালচার, হেরিটেজ অ্যান্ড বিজনেস এগুলোকে প্রমোট করার উদ্দেশ্যে এটি উদ্বোধন করা হয়েছে। তোমাদের আরও একবার জানিয়ে রাখি, ভিডিও ডিসক্রিপশানে পিডিএফের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা পিডিএফ ডাউনলোড করতে পারবে সম্পূর্ণই বিনামূল্যে। তোমরা ভিডিও ডিসক্রিপশান বক্স চেক করো, ওখান থেকে তোমরা ডেলি পিডিএফ ডাউনলোড করতে পারবে। আর আজকের ভিডিওটি এতটাই পর্যন্ত ছিল, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি অবশ্যই একটি লাইক করো আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করো, তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।